রসের হারে খুঁজি আমি পানি 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 রস রস রসের হারে খুঁজি আমি পানি পানি এদিক ওদিক যাই রে রস কোথাও নাই রে এর কোনো সুষ্ঠু বিচার করবে নাকি আমি ম্যাডাম রে বলবো তুই তো ম্যাডাম রে বলো নাই হ্যাঁ ভালো কাম করছো হায়দারের যা করার হ্যাঁ মুই করমু আমি হায়দারের কিছু বলার দরকার নাই হ্যাঁ আর এখন ধরে ব্যাপার হচ্ছে কি যে হায়দারের সাথে তোর মনে হয় পার্সোনাল গেরাস আছে গেরাস মানে হায়দার তোমার দেখতে পারে না তুমি হায়দারে দেখতে পারো না দুজন দুজনকে সহ্য করতে পারে না এই জন্য ব্যাপারটা ঘটতে আছে মনে হয় নীলু ভাই কথাটা একদম ভুল বলছেন আমি হায়দারে ঠিকই দেখতে পারি হায়দার আমার দেখতে পারে না যাই গান শুনেন আপনি যদি এই সুস্থ বিচার না করেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি ম্যাডাম রেখো আর আমি কিন্তু দুই দিন পরে বা আজকে আবার আসুন জিজ্ঞাসা করতে যে আপনি তারে সুস্থ বিচার করছেন কিনা ওরে বেটা তুই যা বললাম তো হায়দারে মুই জিগা মুয়ানে মুই তো একতরফা শুনলাম হায়দারে হন তুইবে না হইনো দেখ মুয়ানে তুই যা আমি কিন্তু আবার আসবো আমার আর কিছু দেখা নাম কি সাইদুল আমার নাম যেটাই হোক তুই তুই করতে আসো তুই কেডা আই কেডা এটা পরে বলবো তোর নাম সাইদুল কিনা বলি ফেল আমার নাম সাইদুল না আমার নাম ফাইজুল ফাইজুল ছোটবেলায় ছবিতে আসলো নান্টু আর নাম শিশু শিল্পী শিশু শিল্পী না ডাইরেক্ট শিল্পী তুই কি রিক্তাদের বাড়ি চাস নি কেন এই হাজিল কি করছ তুই রিক্তাদের বাসা থাকি মানে আমি রিক্তার হাজবেন্ড রিক্তা আমার বাড়িতে থাকে ও মিস্টার ফাইজুল সাহেব তো দেনমোহর কত দিছে নানলে আমি তো বুঝতে আসি না তুই যে বেয়াদবি শুরু করছো কেন এগুলো কাটতে আসো কি আশয় কি বিষয় তুই কি পাগল নাকি আমি এই টিকিটা তোমার বজন লাগবো না পাগল ছাগল কি সেটাও বরণ লাগতো না আই তোমারে এখন একটা কথা বলমু কান খুলি শুনি লও ঠিক আছে এখন তুই উপরে যাবি যাই তোর ব্যাগপত্র লবি তোর বাপের লগে লবি সাথে যদি কুকুর বিড়াল পালি থাকোস ব্যাগ গুন্ডে লই
ইনস্ট্যান্ট নামি চলি যাবি বুঝতে পারছ না কি বলছি ভাই আমি কি বলি সেইটা তুই শোন তুই এখন দিয়া এখন যাবি ওয়ান টু থ্রি বলবো এর মধ্যে দৌড়েই চলে যাবি না হলে পাঁচ স্যান্ডেল খুললে তোর যে পিটন শুরু করবো তোমার সব ভাঙে যাবে লাল চোখ সাদা হয়ে যাবে মেলা দিন স্যান্ডেলের বাড়ি খাই না ভাই একটু বাড়ি দিয়ে ফেলাও ভাই ভাই 20 মিনিট না আধা ঘন্টা 35 মিনিট সময় দেন এর মধ্যে আমি ব্যাগপত্র গুছাইয়া একটু ফ্রেশ হইয়া ওই আব্বারে একটু ফ্রেশ করাইয়া তারপরে চলে যেতে আসি ভালো লাগছে তোরে 40 মিনিট লাগতো না তোরে আমি 1 ঘন্টা সময় দিলাম যা 20 মিনিট বানাই দিলাম যা রেডি হয়ে যা যা ভাই যা রেডি হয়ে ভাইয়া ওই আপনার ফোন নাম্বার আচ্ছা পরে কথা ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা একটাই করছেন করবো আপনারে কি লিখতে পাঠাইস ব্রিলিয়ান্ট ছেলে ভালো লাগছে সে হাতেই পাঠাইছে যা রেডি হয়ে চলি আয় ভাই আমি দাঁড়ায় রয়েছি ডিউটি করার লাগবো বুঝছ তো হাতে পাঠাইছে হাতি পাঠাইছে হাতির কামটা করন দেওয়ার লাগবে যা গুজগাছ করিলেও যাও আমি কিন্তু দাঁড়ায় রইলাম যাও গুজগাছ করিলেও নামি আস আমি বলি উনি যে শামীম সাহেবের বাসায় কাজ করতো তার সাথে একটা সম্পর্ক ছিল এটা কি আপনি জানেন লাইজুর সাথে যে বাড়িতে কাজ করতো শামীম সাহেব তার সাথে এই সম্পর্কটা যখন শামীম সাহেবের ওয়াইফের নজরে আসে তখন হচ্ছে লাইজু শামীম সাহেবকে বিয়ে করার জন্য প্রেশার ক্রিয়েট করে লাইজু যখন শামীম সাহেবকে বিয়ের কথা বলেন শামীম সাহেব যখন রাজি হয় না তখন লাইজু শামীম সাহেবকে হত্যা করেছে বিভিন্ন কাজের লোকজন দেয় আর কি তো শামীম সাহেব মাত্র 3-4 দিন আগে এসে আমার কোম্পানি থেকে লোক চাইছে আমি ওনাকে ভালো মানুষ মনে করছি দেখে আমার আমার ভাগ্নি আমার আমার লাইজু বলছে তুমি কি একটু রান্না বান্না করে দিয়ে আসো স্যার মাত্র 3 দিন হয়েছে স্যার কেমনি কি হলো লাইজু কিন্তু পরে যাইতে চাই নাই লাইজু আমাকে বলছে যে খালামা আমি বাসা কাজ করতে যাবো না কারণ ওই স্বামী সাহেবের বউয়ের কথাবার্তা ভালো লাগতেছে না আমি বুঝাই টুজাই বলছি যে মা যাও কাজ করতে তখন কিন্তু কয়েকদিন খরো পরে যাইও না স্যার আমি এভাবে আমার মেয়েরে বুঝাইছি স্যার আমি জোর করে পাঠাইছি স্যার বিশ্বাস করো স্যার আমার লাইজু কাজ করতেই পারে না সে খুব নরম মনের মেয়ে স্যার সে কোনোদিন জীবনে একটা পিঁপড়া মারে না সে মানুষ কিভাবে মারবে স্যার সে ঘরে মারপিট করতে পারে না স্যার আপনি একবার বোঝার চেষ্টা করেন স্যার দেখুন আসলে এই বিষয়গুলো তো আমরা জানি না এগুলো হচ্ছে কোর্ট বুঝবে আপনারা কোর্টে চলে যেতে পারেন এটা আমাদের করার কিছু নেই আচ্ছা ঠিক আছে স্যার স্যার আমাকে একবার আমার লাইফের সাথে দেখা করতে দেবেন স্যার স্যার আপনার কাছে আমি অনুরোধ এটা আমাদের এখান থেকে এইভাবে করণীয় নেই স্যার 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 আপনি দয়া করলে হবে স্যার আমি জানি স্যার আপনি যদি একটু দয়া করেন আমি আমি বেশিক্ষণ সময় নেব না একটু শুধু মেয়েটা মুখে একটু এখান থেকে আসলে পসিবল না আপনি বুঝতে চেষ্টা করেন একটু স্যার 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 আমি আপনাকে অনেক দোয়া করবো স্যার একবার একটু কথা বলতে দেন না স্যার মেয়েটা কেমন ফাইনাল করে দিয়েছি তারা মাসিক বাজার নেবে প্রতিদিন 5,000 টাকার বাজার দিতে হবে প্রতিদিন বুঝতে পারছি হ্যাঁ এখন এই ক্লায়েন্টটা ধরিয়ে রাখতে হইলে তারা আবার একটু ক্রেডিটেও সাইতে আছে সব দিন তারা টাকা পেমেন্ট নাও দিতে পারে শুক্র শনি এই ব্যাংকের প্রবলেমের কারণে ওই পেমেন্টটা দেবে তারা মাসের শেষে কিন্তু আমি রাজি হয়েছি তো ঠিক আছে অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে রাজি হয়েছে ভালো হচ্ছে ক্লায়েন্টের ব্যবস্থা পরে দেখ মানে এই মোরা যে ব্যবসা করি এই ব্যবসাতে সোনা কি করে না করে
হেদলাকে মোগলাকে ক্লাস বাইতে রইছে আগে দিয়া হুম কম্পিটিশন বলতে পারো আবার পার্সোনাল গেরাসো বলতে পারো লাগে রইছে না উপরে উপরে মোরা কইলাম মিউচুয়াল হয়ে গেছি হুম জোনাকি বেগম বলছলে হেরা ব্যবসা করে মোরা কিছু বলবো না আর মোরা ব্যবসা করবো হেরা কিছু বলবে না মানে কারোর ব্যবসা কেউ আত্ম আত্মানবে না কি বলছিলে না হ্যাঁ তো উপরে উপরে ভিতরে কইলাম একেবারে অগ্নিগিরি মতো জ্বলতে আছে ওইসে কি ব্যাপারটা খুলিয়ে কই পারো না হ্যাঁ যে অফিসে পিয়ন ওই যে রাখি ওই যে ছোট্ট মতো সাবরজ্ঞা হ্যাঁ কি বলছো কে হে হালার ফলা কি আইলি হানে না আসলে কি পাইলাম কই হুম হালার ফলা সাহস তো কম না তুমি কি হ্যাঁ সারিয়ে দো সেমনি এমনি ওরে এমনি না সারি দিব না হর মুখি তুমি হ্যাঁ কে আসতো কি হ্যাঁ মাথা চুল ঠাল্লা করছে ডাক্তার নাকি হ্যাঁ বলে দেশে চুল ফালাইতে নাহলে তো তার মাথার চুল উঠতে যাইবে এই সমস্ত বলার পরেও তুমি হার মাথার চুল উগলাইছো তুমি তার ক্যাপ খুলে দেছো খুলে দেখছো হার বলো চুরি করছে ডাহাতি করছে হের বিনে মাথার চুল কেটে দিছে হুদা তা বলো না এ কথাও বলতো যে বড় অফিস 13,000 টাকা চুরিছে টাকা অনেছে কি হ্যাঁ বিচার তো তাইবে না আরে ওটা তো একটা ডাবা নিয়ে কথা হবো এটা ওটা তুমি দর্গি বইয়ে রয়েছো ও কইলে আর হে একাল তুমি একালে আরে সারি দিলা ওরে সুবহান মওলা ও গো ডাবাইনের বিনে যে তেলান্ডা কর বা হ্যাঁ মোরে বলবা না হ্যাঁ মুই তো আসিকে হুইনে কারা কাই দিয়ে পড়ছি আচ্ছা এটা তুই জোনাকি বেগম বলতে আনে আর ভালো কেটা কাওয়ার বলতে আনে ফের বিনে মুই বলছি যে মোর অফিসে কোনো টাহা চুরি যায় নাই এইটা আমি তোমার বলে দিতে আছি তুমি বইলো না কিছু আমি হায়দারকে জিগাই দিতে মানে তুমি শিখে পাই যে টাহা চুরি হয় নাই হ্যাঁ পাঙ্গু না কি সুপার রেসিপির বিনে উপমার মুড়া এখন মানে গোবর তো ফাঁস হয়ে গেছে এখন আমার লগে দেখা হইলে ও যদি আঙ্গুর জায়গায় কত খেতে আমি কি কম মানে আরে ও তো বিচারের অপেক্ষায় রয়েছে ও বলছে বিচার করতে হইবে বিচার না করলে আবার আইবে ফের আবার এই অফিসে আইবে পরে বলাম বলাম হ্যাঁ বলা ভাই কথা কইয়ে যে হায়দার আইছে এই তোমার সামনে বিচার করতে আছে এই কই বলাও না হ্যাঁ কইয়ে তো বলাম ওই সামালতে পারবা আবার জি গে সামাল মানে কি ও আওয়ার লগে লগে তো হালার ফলার দরিয়া একটা হ্যাঁ বলছি না বিচার কর্মু হায়দারের সামনে হায়দার চলে আসছে হায়দার তোমার অপেক্ষায় আছে আমি তো সেটা জানি আমাকে কি বলতে হবে আমি আমার লাইজো কি করতে পারো আমি জানি না কিন্তু কি হয়েছিল যে মা বলো তো আমাকে কি হয়েছিল যে তার মানে স্বামী সাহেব আগে থেকে মরে পড়েছিল শুনো না কোন টেনশন করবেন না ভাইজান আসতেছে ওয়াশরুমে গেছে আর আপনার কথা বলাতে এই একটু মনে হইতেছে একটু মানজামের আসতেছে আর কি ওই যে বসেন ভাইজান বসেন বসেন দেখেন কি আসছে আপনার অতি প্রিয়জন রাজ জায়গার যার সাথে মোবাইলে কথা বলেন চিম্পাঞ্জি নাকি
আমি কোথাও যাব না। আমি তোমাকে বলছিলাম না যে আমি ঠিকই তোমাকে খুঁজে বের করবো, দেখো আমি তোমাকে খুঁজে বের করেছি। একজন সুন্দরী বিদুষী মহিলা আপনার সাথে প্রেম করছে, আপনিও করছেন তার সাথে, ইচ্ছাদা পরস্পর পরস্পর সাথে রাত জায়গায় জায়গায় প্রেম করছেন, উনি আমাকে বলতে পিলা, এখন আপনি বলবেন আর চলে যাবে? একটা মনে আপনি দুমরা মুসরায় নষ্ট করে ফেলাবেন, হ্যাঁ, আর আমি সেটা হইতে দিব, আমি থাকতে নাই, রাক্ষসের মতো করবেন না, খবরদার চুপ করে বসে থাকেন, আপনি এখানে বসে থাকবেন, আমি কাজে থাকবো, দুজনের বিয়ে হবে, সুখে সংসার করবেন, বাস। আর আপনি খেয়াল রাখবেন আপা সে যেন যাইতে না পারে, অবশ্য আমি তো কতদিন বসে ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট করেন করে না শুনেন, মানে আমার এখন মনে হইতেছে আপনার গলার টিপা মাইলা ফালাই দেন, খালি খালি আমার বউয়ের বড় ভাই আপনি, যে কারণে আমি কিছু করতে পারতেছি না, আমি নিজেকে সেক দিতেছি, আপনি এখান থেকে এক পাও নড়বেন আপনি জখম হয়ে যাবেন, খবরদার আপনি এখান থেকে উঠবেন না আপা, আপনি খেয়াল রাখবেন এখান থেকে না উঠে, উঠা মাত্র আপনি মারবেন বাড়ি, এই কাঁদবেন না, চুপ, অবশ্য আমি লক করে দিচ্ছি দরজা, বাইরেও হইতে পারবে না সে। তুমি যেখানে যাবা খুঁজতে খুঁজতে আমি ঠিকই চলে আসবো, এই দেখো আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমাকে আর ছাড়বো না, দোয়াই আল্লাহ, দোয়াই আল্লাহ নীলা, তুমি মোরে সারিয়ে দাও, মাফ করিয়ে দাও, আমি ভুল করি আলাইছি, আমি জিন্দেগিতে আর এরকম ভুল করবো না। ফোন দিছি আইতে আছে, হলো মাঝুর যদি করো নমস্কার করো বসছ, অল্প তো সারিয়ে দেবা, যা বলবো মুহে ওই চলে আসছে, দিল ভাই কি বিচার করবেন করেন, বিচার মুই করমু কি, বিচার তো করবে ও, সে কি বিচার করবে, আমি আপনাকে নালিশ করছি আপনি বিচার করবেন, কারণ চোর আর ডাকাত তো সে আমারে বলছে, আরে বেটা সে বলছে কি না সে বোঝা লাগবে না, হ্যাঁ দুইজন দুইজন সামলাও, মুই তো বলছি দেহের ফল যা কোন হাপর কি হাজার তোমার বসে রইছো কা কথা বলতো তোরা কি বিনে, এই কি এদিকে তো কি দাম ওদিকে, আপনি বিচার করেন ভাই, এদিকে আই আমি আইতে কইছি না এদিকে ভাই, গিলু ভাই আপনি ভালো করলেন না, কোলের ভিতরে পোলা পান কোলে লইয়ে বসছি, মুই তোর অর্ডার দিয়ে দিচ্ছি তোর মাথার তাবলে ফাটাবি, আপনার স্বামী গিয়ে আমাদের অফিস থেকে নিয়ে আসছে, আমি বলেছি ঠিক আছে, আপনার স্বামী বলেছে আপনি নাকি রান্না বান্না করেন না, বাবার কাছ থেকে শেষ বিদায়টা দিয়েছে, বসুন বসুন বসুন, কিসের বাবা, হ্যাঁ কার বাবা, এইবার আপনি একদমই বাবার সাথে কোনো কথা বলতে যাবেন না, ঠিক আছে, হ্যাঁ দুইজনের ভিতরে ভালোবাসা হয়েছে, গভীর প্রণয়, তারপরে দুইজনে দুইজনকে বিয়ে করছে, এই বাদ সর্বনাশটা করছে আমার।